আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি নতুন আরেকটি আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো, আর যেটা কিনা আপনারা রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। এত সুন্দর একটি আচার আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতেও পারবেন, আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। তো চলুন তাহলে দেখি আমি এটা কীভাবে তৈরি করে নেব। তো প্রথমে এখানে আমি একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তো সরিষার তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা খেতেও ভালো লাগে আর এটা নষ্ট হওয়ার কোনো ভয়ই থাকে না। তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব কিছু শুকনো মরিচ। তো এখানে আমি আস্ত শুকনো মরিচ দিয়ে দিব। তো এখানে আমি 5-6টার মতো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ। আর আপনারা এটা আসলে নিজের কাছে আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন, সমস্যা নেই, যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন। তো আমার এখানে শুকনো মরিচটা দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তো এখানে আমার তেজপাতাটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব সরিষা। এখানে আমি আস্ত সরিষা দিয়ে দিচ্ছি এখানে। তো সরিষাটা আগে থেকে আমি ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। তো এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি। তো সরিষাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এখানে আমি আস্ত দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু এখানে আমার এই উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব আম। আমটাকে আমি খুব সুন্দরভাবে ভালো করে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে এখানে আমি সরিষা বাটা আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু পানি নেই। আমি কিন্তু খুব সুন্দরভাবে পানিটা ঝরিয়ে এর মধ্যে হলুদ আর সরিষা বাটা দিয়ে খুব সুন্দরভাবে রেখে দিয়েছি। তো এখন আমি এগুলা সবগুলাই একদম ভালোভাবে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমটা। অবশ্যই একটু পানিটা ঝরিয়ে বা একটা কিছু দিয়ে মুছে, টিস্যু বা একটা ন্যাকড়া বা একটা কিছু দিয়ে মুছে খুব সুন্দরভাবে আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। তো এখন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে নেড়ে দিচ্ছি। আর আচার তৈরির ক্ষেত্রে কিন্তু খুব নাড়াটা খুবই জরুরি। তো এটা একটু ঘন ঘন নাড়তে হয়, তাহলে কিন্তু সব দিক দিয়ে খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে খুব সুন্দরভাবে এটাকে এপাট ওপাট করে নেড়ে আমি খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নেব। আর এখানে আমি একটি দারচিনি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি। তো এটাকে আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম। তো এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তেলটার সাথে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেই বুঝতে পারতেছেন একদম মিশে যাচ্ছে। আর এখানে আমি 2 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্ত পাঁচফোড়নটা দিয়েছি, আমি এখনও গুঁড়োটা দিই নাই, তবে আমি গুঁড়োটা দিব। তো আমি আস্ত পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এখানে আমি আস্ত পাঁচফোড়নটা 1 চামচের মতো দিয়ে দিয়েছি, বেশি দিই নাই, যেহেতু আমি এখানে গুঁড়োটাও দিব সেজন্য। তো দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি। তো এখন এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব চিনি। তো চিনিটা এখানে আমি 1.5 কাপের মতো দিব, আপনারা চাইলে একটু কম বেশি বাড়িয়ে দিতে পারেন। তবে আমার এখানে 2 কেজি আম আছে, 2 কেজি আমের মধ্যে আমি 1.5 কাপের মতো চিনি দিয়েছি, আর আমার কাছে পারফেক্টই মনে হয়েছে মিষ্টিটা। তারপরও আপনারা যদি একটু কম বেশি বাড়িয়ে দিতে পারেন তাহলে দিতে পারেন, সমস্যা নেই, এটা যার যার পছন্দ। তো আমি এটাকে খুব সুন্দরভাবে চিনিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পানি উঠবে। তো আমি এটাকে খুব সুন্দরভাবে একদম নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখানে 1/2 চামচের মতো লবণ ব্যবহার করেছি। লবণটা দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা আরও অনেকটা বেড়ে যায়। তো লবণটা দেওয়ার চেষ্টা করবেন।
তো এটা টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এখানে আমি মরিচের গুঁড়োটা 1 চামচ দিয়েছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা আমি এখানে 1 চামচ দিয়েছি। আর মরিচটা অবশ্যই আপনারা বুঝে শুনে দিবেন যে যেরকম ঝাল পছন্দ করেন। তো দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে দিচ্ছি, খুব ভালোভাবে একটু নাড়তে হবে। আর অবশ্যই কিন্তু আচার তৈরি করতে নাড়াটা খুবই জরুরি, যতটা নাড়বেন ততটাই কিন্তু আচারের টেস্টটাও বেড়ে যাবে আর আচারটা একদম পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কিন্তু নেড়ে নেড়ে একদম আস্তে আস্তে করে আচারটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এটা অনেকটাই মিশে আসতেছে, এটা আরও মিশে যাবে। তো এখন আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে দিচ্ছি। তো এখন এখানে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো, এটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। তো এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি। মিষ্টিটা যেরকম হবে, ঝালটাও যদি সেরকমই হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে আচারটা খেতে। তো আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার, ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভিনেগারটা দিলে অনেক দিন আচারটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা যায়। তো দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আচারটা মিশে যাচ্ছে। আর আপনারা হয়তো বা খেয়াল করতেছেন আমি কিন্তু অনবরত নেড়ে নেড়ে আচারটা তৈরি করতেছি। তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু আচারটা অনেকটাই একদম হয়ে এসেছে, তারপরও আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে খুব ভালোভাবে তৈরি করে নেব। আর দেখে বুঝতে পারতেছেন একদম কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে, দেখুন একদম কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে আসতেছে, লেগে নেই একদম, খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন, 5 ফোড়নটা আমি এটা গুঁড়ো করে রেখেছিলাম আগে, এখানে আমি 1.5 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিয়েছি গুঁড়োটা। গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো 5 ফোড়নটা আমি দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে এর ফ্লেভারটা কিন্তু তেমন থাকে না। আপনারা এই গুঁড়োটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নেবেন, তাহলেই ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি চুলোটা অফ করে দিব, অফ করে এটা ঠান্ডা করে খুব সুন্দরভাবে আপনাদের জন্য পরিবেশন করে নিয়ে আসব। তো এই যে দেখুন আচারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।